সরকার পতনের এক দফার আন্দোলনে নামছে বিএনপি। সে অনুযায়ী আন্দোলনের রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে বিরোধী সব দলকে নিয়ে এক প্ল্যাটফর্ম থেকে নয়, অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কারণ হিসেবে বিএনপি নেতারা বলছেন, ডান বাম সব দলকে আন্দোলনে শরিক করতে চান তারা। ইমরুল হাসানের রিপোর্ট। আগের নির্বাচনে অংশ নিলেও আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকার ইস্যুতে ছাড় দেবে না বিএনপি। দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণা দিয়েছে টানা 15 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। ফয়সালা হবে রাজপথে, এমন হুঁশিয়ারিও দিচ্ছে তারা। দলের নেতারা বলছেন, সরকার হটিয়েই দাবি আদায় করা হবে, সে লক্ষ্যে প্রস্তুতি ও কৌশল নির্ধারণের কাজ চলছে। প্রথমটা এক দফার আন্দোলন, সরকারের পতন এবং পতনের পরে যে যে মৌলিক পরিবর্তন, যে ট্রান্সফরমেশনাল চেঞ্জগুলো আসবে, সে যে কাঠামোগত চেঞ্জগুলো আসবে, সেগুলো যাতে সামনে স্পষ্টীকরণ সংলাপ বসতে হলে তাহলে আমাদের কন্ডিশনগুলো আগে মেনে নিতে হবে, তারপরে বসতে পারে। ওই 18 সালের সংগ্রাম হবে না, এই সরকারের সাথে সংলাপ করে কোনো লাভ হয় না, সে তো 18 সালে ওরা বলে দিচ্ছে। সুতরাং সংলাপের কোনো প্রশ্ন আসে না এখানে, আমরা আন্দোলন করি করতে হবে, আন্দোলনকে সহায়তা হবে। শুধু সরকার পতন না, সরকারের পতন এবং সংসদ বিলুপ্ত, আলটিমেট টার্গেটটা তো একটাই, ভোটাধিকার ফিরিয়ে আনা। যে ভোটাধিকারের হরণের প্রতিবাদে আমরা মুক্তিযুদ্ধ করলাম, সেটাকেই তো লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে, সেটাকে এই যে এইসব গণতন্ত্র হত্যাকারীদের খপ্পর থেকে রক্ষা করা, এটা হবে প্রাইম টার্গেট। তবে এতদিন বিরোধী সব দলকে এক মঞ্চে আনার পরিকল্পনার কথা বলা হলেও এখন ভিন্ন সুর বিএনপির। ঐক্য হলেও অভিন্ন ইস্যুতে ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে যুগপৎ আন্দোলনের কথা বলছেন তারা। তাদের পক্ষ থেকেও পরামর্শ এসেছে ওই সমস্ত দলগুলোর পক্ষ থেকে, বাম ডান মধ্যপন্থী ইসলামপন্থী, এবং আমাদের মধ্যে থেকেও এই চিন্তাটা উড়িয়ে দেওয়া হয় নাই যে ঠিক আছে তাহলে জোটের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়ে যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয়তাটাকে বাড়ানো হোক, তাহলে আবার সবাইকে মাঠে পাওয়া যাবে। তাদের মঞ্চ আমাদের যাওয়া আসা থাকবে, আমাদের মঞ্চ হয়তো তাদের যাওয়া আসা থাকবে প্রতিনিধি আকারে। আমার মনে হয় রোজার পরবর্তী সময়ে এটার জন্য খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন হবে না, এটার একটা পরিষ্কার ধারণা সাধারণ মানুষের সামনে আপনাদের মাধ্যমে আমরা উত্থাপন করব। হ্যাঁ, আশা করছি আমরা রাজপথে আন্দোলন করে একটা নিরপেক্ষ সরকার আনতে হবে। ঐক্য তো নানানভাবে হয়, যেমন 91-এর আন্দোলনে জোটবদ্ধ হয়েছে, যুগবদ্ধ হয়েছে, তো এটা তো বাংলাদেশের তো প্র্যাকটিস হয়েছে, ভবিষ্যৎ অতীত হয়েছে, তো এটা নতুন তো কিছু না। এই যুগবদ্ধ আন্দোলনের লক্ষ্যবস্তু স্থির করে সবাই আমরা একদিকে চলছি, এবং চলার পথে যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় আন্দোলনকে সফল করার জন্য, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু লক্ষ্যবস্তু একটি, বিষয়বস্তু একটি, পরিবর্তনের লক্ষ্যমাত্রাও কিন্তু একটি, কী পরিবর্তন হবে সেটাও কিন্তু একটি হবে। আন্দোলন সফল হলে এই ঐক্য নির্বাচনে জোটের দিকে গড়াতে পারে বলে আভাস দেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।